প্রিয় বন্ধু, তোমাকে কি বলছি, লকডাউনে ঘরে বসে আছো, তাহলে দুটি পথ তোমার জন্য খোলা রয়েছে। এক, অবসরে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করা, তা করলে কিন্তু সব নেই, গুনাই লেখা হয়। দুই, এই অবসরের মধ্যে বসে আছো তো, তাহলে 100 বার সুবহানাল্লাহ পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পড়বে তার আমল নামাই 1000 নেকি দেওয়া হবে এবং 1000টি গুনাহ মোচন করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেরাই চিন্তা করতে পারি, লকডাউনে অযথা বসে আছি তো, তাহলে কোনটি করব, গার্লফ্রেন্ডের কাছে চ্যাটিং করব নাকি আল্লাহর নাম জপব, সেটা তোমার উপর ডিপেন্ড করে। হে বন্ধু, দুনিয়াতে কার উপর বেশি ভরসা করবে, বন্ধুর উপর? সে তো স্বার্থ পোড়া লেখাতে পড়ে, মা বাবার উপর তারা তো মরে যায়, গার্লফ্রেন্ডের উপর সে তো তোমার থেকে ভালো কাউকে পেয়ে তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে কার উপর বেশি ভরসা করবে? মহান আল্লাহ তাআলার উপর, যিনি সদা সর্বদা তোমার পাশে থাকে, যিনি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার রিজিকের ব্যবস্থা করে, না চাইতেই যিনি তোমার পাশে সদা সর্বদা থাকেন, তাকেই মিস করবো আমরা, তাকেই ভালোবাসবো, তার উপরই আমরা ভরসা করব। হে বন্ধু, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করো, তোমার একটি শেয়ারের কারণে আরেকজন আমল করার চেষ্টা করবে, আরেকজন আমল করার সুযোগ পাবে। সো এই ভিডিওটি